हेलो स्टूडेंट्स, दिस इज शान कुमार खान, लेक्चरर ऑफ जीएसएम पॉलिटेक्निक डिपार्टमेंट ऑफ कंप्यूटर साइंस। स्टूडेंट्स, आज के हमरा डिस्कस करब कंप्यूटर ग्राफिक्स। आज के क्लासटा पुरोटा इंट्रोडक्टरी क्लास, एवं आज के क्लासे शुधुमात्र हमरा बेसिक इंट्रोडक्शन जेटा आछे, इंट्रोडक्शन अफ कंप्यूटर ग्राफिक्स, बा सेटा हमरा किभाबे अप्लाई करब रियल लाइफे, सेटा हमरा आज के देखे नेब। সো ফার্স্ট অফ অল, যে বেসিক যে কোশ্চেনটা সবারই মাথায় আসে সেটা হচ্ছে হোয়াট ইজ কম্পিউটার গ্রাফিক্স। কম্পিউটার গ্রাফিক্স কি? কম্পিউটার গ্রাফিক্স ইজ অ্যান আর্ট অফ ড্রয়িং পিকচার্স, লাইনস, চার্ট এটসেট্রা ইউজিং কম্পিউটার্স উইথ দ্য হেল্প অফ প্রোগ্রামিং। কম্পিউটার গ্রাফিক্স ইমেজেস ইজ মেড অফ নাম্বার অফ পিক্সেলস। আর পিক্সেল মানে কি? পিক্সেল ইজ আ স্মলেস্ট অ্যাড্রেসেবল গ্রাফিক্যাল ইউনিট রিপ্রেজেন্টেড অন দ্য কম্পিউটার স্ক্রিন। তার মানে কম্পিউটার গ্রাফিক্স কি বলতে চাইছে, আমরা যে কোনো রকমের গ্রাফিক্স, গ্রাফিক্যাল যে ডিজাইনগুলো আমরা বুঝি, যেমন ড্রয়িং পিকচার, লাইন, চার্ট, টেবিল এটসেট্রা, এগুলো যেগুলো আমরা ডিজাইন করি উইথ দ্য হেল্প অফ প্রোগ্রামিং, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে যেগুলো আমরা ডিসকাস করি বা ডায়াগ্রাম করি, সেগুলো কিন্তু আমরা এই কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে করতে পারি। আর কম্পিউটার গ্রাফিক্সের যে ইমেজগুলো যেগুলো আউটপুট হিসেবে আমরা পাচ্ছি সেটা হচ্ছে একটা গ্রাফিক্যাল ইমেজ, সেটা কিন্তু পিক্সেলের মাধ্যমে তৈরি হয়। এবারে পিক্সেল মানে কি? হোয়াট ইজ পিক্সেল? পিক্সেল ইজ এ স্মলেস্ট অ্যাড্রেসেবল গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেড অর গ্রাফিক্যাল ইউনিট রিপ্রেজেন্টেড অন দ্য কম্পিউটার স্ক্রিন। তার মানে কি? পিক্সেল ইজ এ কাইন্ড অফ অ্যাড্রেস যেটা আমরা কম্পিউটার স্ক্রিনে প্রত্যেকটা ছোট ছোট যেই ডিসপ্লেয়েবল বা ডিসপ্লেয়েবল ইউনিট যেগুলো আমরা বলি, একটা বড় ডিসপ্লেয়েবল ইউনিটকে একসঙ্গে যদি মিক্স আপ করি তাহলে সেটা ইমেজ তৈরি হচ্ছে। আর সেগুলো যদি আমি ছোট ছোট পয়েন্টে ভাঙি তাহলে সেগুলো এক একটা পিক্সেল। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন। ইন্ট্রোডাকশন কি বলছে? নাম্বার ওয়ান, কম্পিউটার ইজ ইনফরমেশন প্রসেসিং মেশিন, আমরা সবাই জানি সেটা। ইউজার নিডস টু কমিউনিকেট উইথ কম্পিউটার অ্যান্ড দ্য কম্পিউটার গ্রাফিক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড কমনলি ইউজড ওয়েজ অফ কমিউনিকেশন উইথ দ্য ইউজার। তার মানে কম্পিউটার গ্রাফিক্স কি সবচেয়ে খুব এফেক্টিভ আর কমনলি ইউজ করা হয় এটা কমিউনিকেশনের ক্ষেত্রে, আমাদের ইউজারের ক্ষেত্রে হতে পারে বা আমরা কোনো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ইউজ করতে পারি। নেক্সট নাম্বার টু, ইট ডিসপ্লেস দ্য ইনফরমেশন ইন দ্য ফর্ম অফ গ্রাফিক্যাল অবজেক্ট সাচ এস পিকচার, চার্ট, ডায়াগ্রাম অ্যান্ড গ্রাফস। তার মানে কি? আমরা বেশ কিছু গ্রাফিক্যাল অবজেক্ট এখান থেকে পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে পিকচার, চার্টস, ডায়াগ্রাম, গ্রাফ, গ্রাফিক্যাল ইউনিট, এগুলো অ্যাজ আমরা আউটপুট হিসেবে পাচ্ছি। নাম্বার থ্রি কি বলছে? গ্রাফিক্যাল অবজেক্টস কনভে মোর ইনফরমেশন ইন লেস টাইম অ্যান্ড ইজিলি আন্ডারস্ট্যান্ডেবল ফরম্যাটস। ফর এক্সাম্পল, স্ট্যাটিক্যালি গ্রাফ শোন ইন স্টক এক্সচেঞ্জ। আমরা যে কোনো স্টক এক্সচেঞ্জ বা আমরা এমনি নর্মাল লাইফে অনেক সময় খবরের কাগজ বা নিউজ পেপার বা অন্য অনেক জায়গায় আমরা গ্রাফিক্যাল কিছু ইমেজেস দেখি বা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখি, সেগুলো ম্যাক্সিমামটা কিন্তু কম্পিউটারের মাধ্যমে বা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে আমরা সেটা তৈরি করে থাকি। নেক্সট পয়েন্ট, ইন কম্পিউটার গ্রাফিক্স পিকচার্স অ্যান্ড গ্রাফিক্যাল অবজেক্টস আর প্রেজেন্টেড অ্যাজ এ কালেকশন অফ ডিসক্রিট পিক্সেল। এইখানে ডিসক্রিট পিক্সেল যে কথাটা আছে এটা খুব ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ডিসক্রিট পিক্সেল? ডিসক্রিট পিক্সেল মানে হচ্ছে র্যান্ডাম পিক্সেলস, মানে সেগুলো এক একটা পার্টিকুলার কোনো জায়গাতে থাকবে এবং সেই পিক্সেলগুলো যে কোনো স্ক্রিনে যদি আমি পিক্সেলগুলো একটা জায়গায় করি বা একটা গ্রুপিং ফরমেশন করি তাহলে সেখান থেকে আমরা একটা গ্রাফিক্যাল অবজেক্ট আউটপুট হিসেবে পাচ্ছি, সেটা হচ্ছে ডিসক্রিট। একটা হয় কন্টিনিউয়াস পিক্সেল, একটা হচ্ছে ডিসক্রিট পিক্সেল। নেক্সট, উই ক্যান কন্ট্রোল ইন্টেন্সিটি অ্যান্ড কালার অফ পিক্সেল হুইচ ডিসাইড হাউ পিকচার লুক লাইক। আমরা কিন্তু পিকচারটার কালার বা ইন্টেন্সিটি হোক বা গ্রাফিক্যাল ইন্টেন্সিটি বা ব্রাইটনেস এইগুলো কিন্তু আমরা এখানে কন্ট্রোল করতে পারছি। নেক্সট পয়েন্ট, দ্য স্পেশাল প্রসিডিওর ডিটারমাইন্স হুইচ পিক্সেল উইল প্রোভাইড দ্য বেস্ট অ্যাপ্রক্সিমেশন টু দ্য ডিজায়ার পিকচার অর গ্রাফিক্স অবজেক্ট। দিস প্রসেস ইজ নোন এজ রাস্টারাইজেশন। ভেরি ইম্পর্টেন্ট, হোয়াট ইজ রাস্টারাইজেশন তোমাদের কোশ্চেন আসতেই পারে। তো হোয়াট ইজ রাস্টারাইজেশন বলতে আমরা কি বুঝি? দ্য স্পেশাল প্রসিডিওর ডিটারমাইন্স হুইচ পিক্সেল উইল প্রোভাইড দ্য বেস্ট অ্যাপ্রক্সিমেশন অফ দ্য ডিজায়ার পিক্সেল। যেহেতু পিক্সেলের অনেক ধরনের টাইপস আছে তো সেইখানে আমরা কিরকম পিকচার আমরা ড্রয়িং করতে চাইছি বা আউটপুট হিসেবে চাইছি সেটা ডিপেন্ড করে কিন্তু রাস্টারাইজেশনের উপরে, এবং সেটা পিক্সেল অনুযায়ী মানে আমাকে চেঞ্জ করতে হয়।
এবং সেটা ডিজায়ার্ড পিক্সেল যদি না হয় তাহলে কিন্তু আমার যে আউটপুট বা আউটপুটেবল যে পিকচারটা আমি চাইছি সেটা কিন্তু পাবো না। নেক্সট পয়েন্ট, দ্য প্রসেস অফ রিপ্রেজেন্টিং কন্টিনিউয়াস পিকচার অর গ্রাফিক্স অবজেক্ট অ্যাজ এ কালেকশন অফ ডিসক্রিট পিক্সেল ইজ কল স্ক্যান কনভার্সন। আমি যদি কোনো রকম পিকচারকে রিপ্রেজেন্ট করি উইথ দ্য হেল্প অফ ডিসক্রিট পিক্সেল তাহলে সেই প্রসেসটার নাম কি বলবো, স্ক্যান কনভার্সন। স্ক্যান কনভার্সন, এগুলো বেসিক কিছু পয়েন্ট ছিল কম্পিউটার গ্রাফিক্সের ভিতরে বিষয়ে যেখানে আমরা বেশ কিছু প্রসেস যেমন স্ক্যান কনভার্সন রাস্টারাইজেশন আমরা ডিসকাস করলাম। এরপরে নেক্সট আসছে অ্যাডভান্টেজেস অফ কম্পিউটার গ্রাফিক্স। কম্পিউটার গ্রাফিক্স অ্যাডভান্টেজ কি আছে, নাম্বার ওয়ান, কম্পিউটার গ্রাফিক্স ইজ ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ অ্যান্ড কমনলি ইউজড ওয়েজ অফ কমিউনিকেশন উইথ কম্পিউটার। তার মানে কি কম্পিউটার গ্রাফিক্স হচ্ছে সবচেয়ে বেশি এফেক্টিভ এবং কমনলি ইউজড কমিউনিকেশন, যেখান থেকে আমরা কিন্তু বেশ কিছু এফেক্টিভ এবং আউটপুট হিসেবে আমরা এটা কিন্তু বেশ এফেক্টিভ হিসেবে ইউজ করতে পারি। এবং নেক্সট পয়েন্টে যেটা আছে যে ইট প্রোভাইডস টুলস ফর প্রোভাইডিং অর প্রডিউসিং পিকচার্স অফ রিয়েল ওয়ার্ল্ড অ্যাজ ওয়েল অ্যাজ সিনথেটিক পিকচার্স সাচ অ্যাজ ম্যাথামেটিক্যাল সার্ফেসেস ইন 4D অর 4D অ্যান্ড অফ ডেটা দ্যাট হ্যাভ নো ইনহেরিট জিওমেট্রি সাচ অ্যাজ সার্ভে রেজাল্ট। তার মানে কি আজকালকার যে মডার্ন টেকনোলজি চলে এসেছে সেখানে 3D 4D এরকম ম্যাক্সিমাম ইমেজেস বেশি ইউজফুল বা বেশি অ্যাপ্লিকেবল, সেখানে 2D বা 1Dটা একদম অ্যাবসলিউট হয়ে গেছে বা অবসলিউট হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো সেখানে 4D বা 3D ইমেজগুলো বেশি প্রাধান্য পাচ্ছে এবং সেটা শুধুমাত্র কম্পিউটার গ্রাফিক্স ইউজিং প্রোগ্রামিং সম্ভব। নেক্সট পয়েন্ট, ইট হ্যাজ দ্য অ্যাবিলিটি টু শো মুভিং পিকচার্স দাস পসিবল টু প্রোডিউস অ্যানিমেশন উইথ কম্পিউটার গ্রাফিক্স, ভেরি ইম্পর্টেন্ট। আমরা কম্পিউটার গ্রাফিক্সের মাধ্যমে অ্যানিমেশন বা মুভিং অবজেক্ট বা মুভিং ক্রিয়েশন করতে পারি, এটা শুধুমাত্র কম্পিউটার গ্রাফিক্সে প্রোগ্রামিংয়ের মাধ্যমেই সম্ভব। নেক্সট পয়েন্ট, উইথ দ্য ইউজ অফ কম্পিউটার গ্রাফিক্স উই ক্যান কন্ট্রোল দ্য অ্যানিমেশন বাই অ্যাডজাস্টিং দ্য স্পিড পোর্শন অফ পিকচার ইন ভিউ দ্য অ্যামাউন্ট অফ ডিটেলস শোন অ্যান্ড শোন টু ইট। তার মানে কি আমরা একটা অ্যানিমেশনকে ফুললি ইউজার কন্ট্রোল করতে পারে, সেখানে আমরা নিজেদের মতন করে স্পিডটা অ্যাডজাস্ট করতে পারবো এবং পোর্শন অফ দ্য পিকচার যেটা আছে বা যে পোর্শনটাকে আমরা অ্যানিমেটেড করতে যাচ্ছি সেটাও কি মানে সেই পোর্শনটা আমি রিপ্রেজেন্ট করতে পারছি এই জায়গাটার মাধ্যমে, এবং সেটা পুরোপুরি ডিপেন্ড করছে স্পিড আর টাইমের উপরে। নেক্সট পয়েন্ট, ইট প্রোভাইডস টুলস কল মোশন ডাইনামিক্স। মোশন ডাইনামিক্স বলে এক ধরনের টুলস আছে যেটা কম্পিউটার গ্রাফিক্সে আমরা ইউজ করি, সেখান থেকে এই যে অ্যানিমেশন যে পার্টটা আছে পুরোপুরি এখানে অ্যাপ্লিকেবল, ইন হুইচ ইউজার ক্যান মুভ অবজেক্টস অ্যাজ ওয়েল অ্যাজ অবজার্ভস অ্যাজ ওয়েল অ্যাজ রিকোয়ারমেন্ট ফর এক্সাম্পল ওয়ার্ক থ্রু মেড বাই বিল্ডার টু শো ফ্ল্যাট ইন্টেরিয়ার অ্যান্ড সারাউন্ডিং। তার মানে কি আমরা একটা কোনোরকম স্ট্যাটিক অবজেক্টকে মুভেবল করতে পারি এটার মাধ্যমে, মোশন ডাইনামিক্সের মাধ্যমে। এরপর নেক্সট আসছে ইট প্রোভাইডস ফেসিলিটি কল আপডেট ডাইনামিক্স। আগেরটা ছিল মোশন ডাইনামিক্স, এটা হচ্ছে আপডেট ডাইনামিক্স। উইথ দিস উই ক্যান চেঞ্জ দ্য শেপ কালার অ্যান্ড আদার প্রপার্টিজ অফ অবজেক্ট। এখান থেকে আমরা কিন্তু যেটা শেপ অফ দ্য কালার বা আমরা আদার যে প্রপার্টিজ আছে বা ভেরিয়াস কাইন্ড অফ প্রপার্টিজ থাকে যেখানে আমরা অবজেক্টটাকে নিজেদের মতন করে চেঞ্জ করতে পারি সেটা কিন্তু এখানে পসিবল। নেক্সট পয়েন্ট, লাস্ট পয়েন্ট, এটা হচ্ছে নাও ইন রিসেন্ট ডেভেলপমেন্ট অফ ডিজিটাল সিগন্যাল প্রসেসিং, যেটা আমরা ইটিসি বা ইলেকট্রনিক্স ডিপার্টমেন্ট বা ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে আছে, ডিজিটাল সিগন্যাল প্রসেসিং অ্যান্ড অডিও সিনথেসিস চিপ দ্য ইন্টারেক্টিভ গ্রাফিক্স ক্যান নাও প্রোডিউস অডিও ফিডব্যাক অ্যালং উইথ দ্য গ্রাফিক্যাল ফিডব্যাকস। এই পোর্শনটা পুরোপুরি ইটিসি বা ইলেকট্রনিক্সের পার্ট এবং এইখানে কিন্তু আমরা এই জিনিসগুলো ফুললি পেয়ে যাচ্ছি, তার মানে এখানটা কিছুটা হলেও আমরা ডিজিটাল সিগন্যাল প্রসেসিং এর উপরে একটা কনসেপ্ট পেয়ে যাব এই সাবজেক্টটার উপর দিয়ে গেলে। এরপর নেক্সট আসছে অ্যাপ্লিকেশন অফ কম্পিউটার গ্রাফিক্স। ইউজার ইন্টারফেস নাম্বার ওয়ান, যেটা খুবই ইম্পর্টেন্ট। ইউজার ইন্টারফেস আমরা পেয়ে যাচ্ছি কিভাবে, ভিজুয়াল অবজেক্টস হুইচ উই অবজার্ভ অন স্ক্রিন হুইচ কমিউনিকেট উইথ ইউজার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যাপ্লিকেশন অফ দ্য কম্পিউটার গ্রাফিক্স। তার মানে কি ভিজুয়াল অবজেক্ট যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভেরি হাইলি ইউজফুল এখানে এই জায়গাটায়, সেজন্য আমরা ইউজার ইন্টারফেসটা এখানে খুব বেশি বা যেখানে আমরা ইউজারকে বেশি প্রাধান্য দিই সেটা হচ্ছে কম্পিউটার গ্রাফিক্সে।
নেক্সট পয়েন্ট, প্লটিং অফ গ্রাফিক্স অ্যান্ড চার্ট ইন ইন্ডাস্ট্রি, বিজনেসেস, গভর্নমেন্ট অ্যান্ড এডুকেশনাল অর্গানাইজেশন, ড্রয়িং লাইক বার্স, পাই চার্ট, হিস্টোগ্রামস আর ভেরি ইউজফুল ফর কুইক অ্যান্ড গুড আন্ডারস্ট্যান্ডিং ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং করতে গেলে আমরা সবসময় আমাদের কাছে একটা মানে পার্সপেক্টিভ থাকে যে আমরা সবসময় থিওরিটিক্যালটা বাদ দিয়ে কতটা প্র্যাকটিক্যাল বা কতটা আমরা সেটাকে গ্রাফিক্যাল জিনিসটাকে করতে পারছি। মানে আমরা বলতে চাইছি যে থিওরিটিক্যাল যে পার্টটা সেটাকে আন্ডারস্ট্যান্ড বা হিউম্যান ব্রেন আন্ডারস্ট্যান্ড করতে একটু বেশি টাইম লাগে, তার চেয়ে যদি আমরা সেটাকে গ্রাফিক্যালি বা কোনো ডিজাইন বেসিস বা কোনো ডায়াগ্রাম বেসিস যদি বোঝাই সেটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাকসেপ্টেবল। সেই জন্য সেই জায়গাতে কিন্তু কম্পিউটার গ্রাফিক্সটা খুব বেশি ইম্পর্টেন্ট। সেটা অনেক সময় প্রেজেন্টেশনের ক্ষেত্রে হতে পারে বা আমরা কোনো রকম অন্য কোথাও অনেক রকম ভিজুয়ালাইজেশন বা প্রেজেন্ট বা অনেক রকম রিপ্রেজেন্টেশন করি, তো সেইখানে এই জিনিসটা খুব কাজে লাগে। অফিস অটোমেশন অ্যান্ড ডেস্কটপ পাবলিশিং, ইট ইজ ইউজড ফর ক্রিয়েশন অ্যান্ড ডিসেমিনেশন অফ ইনফরমেশন। ডিসেমিনেশন মানে আমি সেই ইনফরমেশনটাকে ডিস্ট্রয় করতে পারি, ইভেন ক্রিয়েটও করতে পারি। ইট ইজ ইউজড ইন হাউস ক্রিয়েশন অ্যান্ড প্রিন্টিং অফ ডকুমেন্টস উইচ কন্টেন্ট টেক্সট, টেবিল, গ্রাফস অ্যান্ড আদার ফর্মস অফ ড্রন অ্যান্ড স্ক্যান্ড ইমেজেস অর পিকচার্স। পুরোপুরি স্ক্যান্ড ইমেজেস পিকচার্স বাদ দিয়েও কিন্তু আমরা টেক্সট, টেবিল, গ্রাফস এগুলো কিন্তু আমরা ইউজ করতে পারি ইন কেস অফ কম্পিউটার গ্রাফিক্স। এরপর আসছি ক্যাড, কম্পিউটার এডেড ড্রয়িং অ্যান্ড ডিজাইন। এই জিনিসটা আমরা ডিপ্লোমাতে আছে, ডিপ্লোমা তোমাদের ব্রাঞ্চে নেই, সিএসটিতে নেই, কিন্তু সিভিল এবং মেকানিক্যালে আছে এই পার্টটা। ইট ইউজেস গ্রাফিক্স টু ডিজাইন কম্পোনেন্টস অ্যান্ড সিস্টেম সাচ অ্যাজ অটোমোবাইল বডিজ, স্ট্রাকচার্স অফ বিল্ডিং এটসেট্রা। তার মানে কি, এখান থেকে আমরা কিন্তু অটোমোবাইলের বডি বা আমরা যে কোনো রকমের রিয়েল লাইফ এন্টিটি কিন্তু ড্র করতে পারি এর মাধ্যমে, ক্যাডের মাধ্যমে। এরপর নেক্সট স্লাইডে আসি। নেক্সট স্লাইড কি বলছে, নেক্সট স্লাইড বলছে সিমুলেশন অ্যান্ড অ্যানিমেশন, ভেরি ইম্পর্টেন্ট। ইউজ অফ গ্রাফিক্স ইন সিমুলেশন মেক্স ম্যাথামেটিক্যাল মডেলস অ্যান্ড মেকানিক্যাল সিস্টেমস মোর রিয়েলিস্টিক অ্যান্ড ইজি টু স্টাডি। আমরা সবসময় জানি যে ম্যাথামেটিক্যাল মডেল এবং মেকানিক্যাল যে সিস্টেম এগুলো খুবই কমপ্লেক্স বা খুবই কমপ্লিকেটেড সিস্টেম বা কমপ্লিকেটেড খুবই এন্টিটি এগুলো, তো সেগুলোকে বোঝার জন্য সবসময় আমরা যদি থিওরিক্যাল বেসিসে আমরা সেটাকে বুঝতে যাই আমাদের একটু সমস্যা হতে পারে বা আমাদের একটু প্রবলেম হতেই পারে। তার জায়গায় যদি আমরা গ্রাফিক্যাল সিমুলেশন করি বা সেটাকে যদি আমরা গ্রাফিক্সের মাধ্যমে তুলে ধরি তাহলে এটা আরও বেশি অ্যাকসেপ্টেবল হবে, সেই জন্য কম্পিউটার গ্রাফিক্স আরও বেশি ইউজফুল সেই ক্ষেত্রে। আর্টস অ্যান্ড কমার্স, এটা একটা সাবজেক্ট বা একটা ট্রেড ধরতেই পারি, যেখানে হচ্ছে দে আর আর মেনি টুলস প্রোভাইডেড বাই গ্রাফিক্স হুইচ অ্যালাউজ ইউজ টু মেক দেয়ার পিকচার্স অ্যানিমেটেড অ্যান্ড অ্যাট্রাক্টেড হুইচ আর ইউজ ইন অ্যাডভার্টাইজিং। আমরা এখন প্রত্যেকটা এটা খুব ইম্পর্টেন্ট প্রমোশনাল অ্যাডভার্টাইজিং যা আমরা টিভিতে দেখি বা যে কোনো জায়গায় ইউটিউবে, ফেসবুকে, যে কোনো সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিসে দেখতে পাই, সেখানে ম্যাক্সিমামটা কিন্তু কম্পিউটার গ্রাফিক্স বা আমরা এই ফটোশপ, কম্পিউটার গ্রাফিক্স বা ক্যাড এগুলো আমরা অনেক সময় আমরা ইউজ করে থাকি। প্রসেস কন্ট্রোল, নাও এ ডেজ অটোমেশন ইজ ইউজড হুইচ ইজ গ্রাফিক্যালি ডিসপ্লেড অন দ্য স্ক্রিন। এখন আজকালকার দিনে যেটা আছে অটোমেশন, অটোমেশন মানে হচ্ছে কোনো রকম গ্রাফিক্যাল এন্টিটি যেগুলো আমরা অটোমেটিক ইউজ করতে পারি বা যেখানে আমরা ইউজার কিন্তু কোনো রকম চেঞ্জেস করতে পারে না, যেটা আগের থেকে প্রিডিফাইন থাকে, সেরকম অটোমেশন কিন্তু আমরা খুব ইজিলি ইউজ করতে পারি সেই ক্ষেত্রে। নেক্সট কার্টোগ্রাফি, কার্টোগ্রাফি কি জিনিস, কম্পিউটার গ্রাফিক্স ইজ অলসো ইউজ টু রিপ্রেজেন্ট জিওগ্রাফিক ম্যাপ, ওয়েদার ম্যাপস, ওসিয়ানিক চার্টস এটসেট্রা। এগুলো পুরোটা জিওগ্রাফিক্যাল একটা যে বেনিফিট আছে সেটাও কিন্তু আমরা এখানে পেয়ে যাচ্ছি জিওগ্রাফিক্যাল ম্যাপের মাধ্যমে, বা ওয়েদার প্রেডিকশন হোক বা আমরা ওসিয়ানিক অ্যাক্টিভিটিস যেখানে আমরা অনেক সময় সুনামিক অ্যাক্টিভিটিস বা আর্থকুয়েক অ্যাক্টিভিটিসগুলো আমরা এখানে খুব ইজিলি এখান থেকে আমরা একটা আন্দাজ বা একটা প্রেডিকশন করতে পারি। এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট, কারণ কম্পিউটার গ্রাফিক্স ক্যান বি ইউজ টু জেনারেট মডেলস অফ ফিজিক্যাল, ফাইন্যান্সিয়াল অ্যান্ড ইকোনমিক সিস্টেমস, দিস মডেল ক্যান বি ইউজড অ্যাজ এডুকেশনাল এইডস। এগুলো আমরা এডুকেশনাল ভিত্তিতে কিন্তু আমরা ইউজ করতে পারি, ফিজিক্যাল হোক বা সিস্টেমেটিক্যাল হোক বা ফিনান্সিয়াল পার্ট হোক, যে কোনো জায়গায়। ইমেজ প্রসেসিং, ইট ইজ ইউজ টু প্রসেস ইমেজ বাই চেঞ্জিং দ্য প্রপার্টি অফ দ্য ইমেজ। আমরা ইমেজের যে প্রপার্টি সেটা কালার হোক বা আরও অনেক রকম এন্টিটি থাকে যেগুলো পিক্সেলেশন হতে পারে বা আরও ডিফারেন্ট কাইন্ড অফ এন্টিটিস, যেগুলো কিন্তু আমরা এখানে চেঞ্জ করতে পারি বাই ইমেজিং প্রসেস। এরপর আসছি ডিসপ্লে ডিভাইস। ডিসপ্লে ডিভাইসটা আমরা প্রত্যেকেই জানি যে ডিসপ্লে ডিভাইস ইজ কল্ড অর আর অলসো নোন অ্যাজ আউটপুট ডিভাইস। এবার আউটপুট ডিভাইসের খুব কমন এক্সাম্পল হচ্ছে ভিডিও মনিটর, যেটা আমরা টিভিতে দেখি,
সেটা আউটপুট ডিভাইস হিসেবে ইউজ করতে পারি, বা আমরা সেটাকে অ্যাজ এ আমরা কম্পিউটার হিসেবে ইউজ করতে পারি। কম্পিউটার ইজ অলসো ভিডিও মনিটর, বা আমরা যে ডিসপ্লেটা দেখি সেটা, বা মোবাইলের ক্ষেত্রে হতে পারে। এবার আসছি ডিসপ্লে ডিভাইস। ডিসপ্লে ডিভাইসে আজকে আমরা খুব ব্রিফলি একটা জিনিস আমরা জেনে নেব, যেটা হচ্ছে ক্যাথোড রে টিউব। ক্যাথোড রে টিউবটা খুবই অ্যাবসলিউট হয়ে গেছে আজকাল, আর সেরকম ইউজ হয় না। সিআরটি টিউব শুধুমাত্র হয়তো কিছু ল্যাব বা এসব জাতীয় জিনিসেই হয়তো ম্যাক্সিমামটা ইউজ হয়, কিন্তু এখানে আজকাল আর আমরা এই জিনিসটা ইউজ করছি না। তার জায়গায় এখন চলে এসেছে এলইডি, এলসিডি, লাইট এমিটিং ডায়োড, তারপরে লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, এইসব জিনিসগুলো যে চলে এসেছে। তার উপর আছে ভেক্টর স্ক্যান, র্যান্ডম স্ক্যান ডিসপ্লে। তেমন আমাদের কাছে টাইপস অফ ডিসপ্লে যদি বলি, নাম্বার ওয়ান হচ্ছে ক্যাথোড রে টিউবস, যেটা আমরা আজকে শুধুমাত্র নামগুলো জেনে রাখছি, পরদিন আমরা এটা নিয়ে ডিসকাস করব। নাম্বার ওয়ান ক্যাথোড রে টিউবস, বেসিক ডিসপ্লে ডিভাইসের মধ্যে নাম্বার ওয়ান ক্যাথোড রে টিউবস। নেক্সট নাম্বার টু ভেক্টর স্ক্যান, র্যান্ডম স্ক্যান ডিসপ্লে, যেটাকে আরএসডি বলি আমরা। ভেক্টর স্ক্যান হচ্ছে ম্যাক্সিমামটা যেটা আমরা পুরোপুরি পজিশন ভিত্তিক, বা আমরা যেটাকে বলি ডাইনামিক, এটা কিন্তু পুরোটা ডাইনামিক ডিসপ্লে, যেটা আমরা নিজেদের মতন করে চেঞ্জ করতে পারি ভিডিও কন্ট্রোলার আছে এর মধ্যে। কিন্তু আগেরটা যেটা আমরা দেখলাম যে রাস্টার স্ক্যান যেটা আছে, মানে ক্যাথোড রে টিউব যেটা আছে, ওইটা কিন্তু ওখানে স্ট্যাটিক, এখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস হবে না। নেক্সট আসছি নাম্বার থ্রি, রাস্টার স্ক্যান ডিসপ্লে। এটা হচ্ছে খুবই মডার্ন, যেখানে এলইডি, এলসিডি সব রকম কিছু এই ডিসপ্লের মাধ্যমে আসছে, এবং এটা পুরোপুরি ডাইনামিক এবং ভিজুয়ালাইজেশন এবং সবকিছু এখানে অ্যাডভান্টেজ, বা এখানে পিক্সেলেশনটাও বেশি, এবং এখানকার সবচেয়ে বেশি পাওয়ার রেস্টোরেশন ফ্যাক্টর, মানে এখানে সবচেয়ে বেশি পাওয়ারটা কম খায়। আমি যত উপরে উঠবো তত পাওয়ার কনজামশন বাড়বে, র্যাশ স্ক্যান ডিসপ্লে সবচেয়ে নিচে আছে, তার জন্য পাওয়ার কনজামশন কম। তো এই হচ্ছে তোমাদের টাইপস অফ ডিসপ্লে। তিন রকম ডিসপ্লে হয়, যেখানে পাওয়ার কনজামশন সবচেয়ে কম হচ্ছে র্যাশ স্ক্যান ডিসপ্লে, ইন্টারমিডিয়েট হচ্ছে ভেক্টর স্ক্যান বা র্যান্ডম স্ক্যান ডিসপ্লে, আর সবচেয়ে বেশি পাওয়ার কনজিউম করে ক্যাথোড রে টিউব। সেজন্য এখানকার যে পিনগুলো থাকে এখানে সবসময় আইসোলেটেড থাকে এবং আর্থিং থাকে, প্রপার আর্থিং, এবং এখানকার যে ভোল্টেজ এমিটার, সেই ভোল্টেজ এমিটারটা অনেক বেশি পারফোরেটেড, বা সবচেয়ে অনেক বেশি, মানে কি বলবো, ভোল্টেজটা বেশি এমিট করে এখান থেকে। তো স্টুডেন্টস, তো আজকে আমরা যেটা বলছিলাম যে ডিসপ্লে ডিভাইসের ভেতরে যে পার্টগুলো আছে সেগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব, এবং আজকে আমরা যে বেসিক টাইপস অফ কম্পিউটার গ্রাফিক্সের অ্যাডভান্টেজ কী, বা সেটা আমরা কোন কোন পোর্শনে ইউজ করতে পারি, সেগুলো নিয়ে আমরা আজকে ডিসকাস করলাম। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।